পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা বুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আমি নার্সারিতে গিয়েছিলাম সিলেট বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় কিছু গাছ ফুলের গাছ এবং ফলের গাছ এনেছি কারণ আপনাদের কত কতৈয় ভিডিও খেয়েছিলাম বিরিয়ানির ভিডিও বাবার বাড়ি গিয়ে করে খেয়েছিলাম আর আসার সময় কিছু ফুল গাছ ফল গাছ এনেছি কারণ এই দুই মাস থেকে আমি কোনো গাছ আনতে পারিনি আপনাদের বলেছিলাম আমাদের এখানে নার্সারি নেই সিলেট বাবার বাড়ি টাউনে যাওয়ার পরে গাছের চেরা সময় আনি তা নিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি কি চেরা এনেছি কিছু ফুলের চেরা এবং কিছু ফলের চারা আনেছি আপনার দেখতে পাচ্ছেন ফুলগুলা গাদা ফুল গাছ এরপরে আপনার আরও কয়েকটি ফুল গাছ আমি পরে যখন একটু একটু করে ভিডিও দেব তখন নাম বলবো আপনাদের সাদা দানো মহিষ বলে সেই গাছ এনেছি আপনার আর এটা হলো আপনারা চিনতে পারছেন কি ফুলগাছ ফুল গাছ মাটি এবং পাতা সাথে আপনার এই সাদা ঔষধ দিয়েছি ছত্রাকনাশক ঔষধ কিছু সাথে মিশিয়েছি কদু গাছ এনেছি পানি কদু গাছ চারটি এনেছি রোপণ করেছি বস্তাতে দেখতে পাচ্ছেন একটি বেগে নিচে হল পাতা এবং উপরে কিছু মাটি দিয়ে এইভাবে আমি রোপণ করেছি ছত্রাকনাশক পাউডার সাথে মিক্স করেছি এই গাছগুলাতে আমি এখন কোনো খাবার দিইনি শুধু পাতা সার দিয়েছি আর ছত্রাকনাশক ঔষধ দিয়ে মাটি দিয়ে রোপণ করেছি আমি গাছগুলো যখন একটু সোজা হয়ে খাড়া হয়ে যাবে তখন আমি সারগুলা দেব আরো সপ্তাহ দিন পরে চার কদু গাছ এনেছি কারণ আমি দেরিতে যাওয়ার কারণে চারাগুলো আমার লেট করে আনা হয়েছে এটা হলো সাজনা গাছ ঔষধ বলে সাজনা খায় সেই আর এই দেখেন আপনারা আমি বালতিতে পাতা দিয়েছি নিচে অংশে এবং উপরের অংশে কিছু মাটি দিয়ে রোপণ করেছি প্রত্যেকটা গাছ এইভাবে শুকনো পাতা দিয়ে গাছগুলা রোপণ করা প্রত্যেকটি মাটি বেশি দেইনি এবং কিছু আছে সবজির কুসা এটা হলো আপনার কারিপাতা গাছ সরি আগে দেখিয়েছি আপনার সজনে কারিপাতা গাছ এখন দেখাচ্ছি আপনাদের সজনে গাছ আর এটা হলো মালটা গাছ বড় একটি ড্রামে মাঝারি চাউ সাইজের চাউলের ড্রামে রোপণ করেছি সাথে দিয়েছি আমি ইটের গুঁড়া ইটের গুঁড়া মাঝে মাঝে কিছু নিচ্ছে অংশে বালতিতে দিয়েছি লাল ইটের গুঁড়া এবং পাতা পচা সার আর আপনার হলো মাটির অংশ আর এই ডেরামটা মাটি আমি বেশি ভরে ভরেই নি কারণ আস্তে আস্তে বড়বো আরও পাতা পচা সার বা অন্য অন্য ইয়ে দিয়ে এই সিজনের জন্য আপনার মালটা গাছটা এনেছি সামনে মালটা ধরবে আমি গত বছর একটি মালটা গাছ এনেছিলাম পয়সার মতন নিচে দিদরে সবুজ মালটা খুব খেতে মিষ্টি হয়েছিলো সে জন্যে আর এই দেখতে পাচ্ছেন আমি সব গাছগুলা টবে রূপান্তরিত করে ফেলেছি মাটি আর এইগুলাতে শালি দিয়েছি আপনার মাটি ছালি পাতা পচা সার ইটের কুলা দিয়ে ফুল গাছগুলা রেডি করেছি আপনাদের জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আবার দেখাবো ভিডিও যখন একটি একটি করে ফুল ধরা আরম্ভ হবে একটি গাছে তখন আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ করল রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আমার ছোটা বন্ধু যারা আছেন তারা আর আমি এগুলা সুগন্ধি নার্সারি থেকে সিলেট শিবগঞ্জ উপশর পয়েন্টে এই নার্সারিটা সেই নার্সারি থেকে এনেছি অনেক অনেক ফুলের গাছ যা দেখবেন মন পড়ে যাবে মনে হবে সব যেন নিয়ে আসি এরপরেও আমি ভুলে গিয়েছি আমি লিস্টে লেখি হিসেবে আমার এই দুটি গাছ রয়ে গিয়েছে আনতে পারিনি এখন মনে সরি ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম গাছ আমার ইচ্ছে ছিল দুটো আনতাম কারণ সামনের রমজান মাস সে জন্য আর কি বলবো আসসালামু আলাইকুম